আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাগন ভাইয়া আহমদিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। আশা করছি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই ক্লাসটি দেখছ। তো সবাইকে অনুরোধ, ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। এটি তোমাদের পরীক্ষার জন্য এবং সমাপনী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকে আমাদের আলোচ্য বিষয় সিলেবাসের আলোকে প্রথম সেমিস্টার জন্য, প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য সিলেবাসের আলোকে বিজ্ঞানের আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায় হচ্ছে বায়ু। তো এই বায়ু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করব কিছু বায়ু নিয়ে, বায়ুর একটি সাধারণ যে ধারণাটা বা বায়ু কী কাজে লাগে এই জিনিসটি নিয়ে ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে। তো আসলে বায়ুটা কি, আমরা তো আসলে বায়ু সবাই চিনি, বাতাস বা হাওয়া যেটাকে আমরা সাধারণত বলে থাকি, এটাই হচ্ছে আসলে বায়ু। এই বায়ুটা আমাদের জীবনে কী কী কাজে লাগে, কী কাজে ব্যবহার হয়, এটার ভালো কী এবং কীভাবে বায়ু দূষণ হচ্ছে, কীভাবে বায়ু দূষণ আমাদের ক্ষতি করছে, এই অধ্যায় মূলত এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং বায়ু আমাদের কী কী কাজে লাগছে দৈনন্দিন জীবনে, কীভাবে বায়ু থেকে আমরা উপকার পাচ্ছি, এই জিনিসগুলো মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমি চেষ্টা করব বিষয়গুলো তোমাদেরকে একটু সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা ক্লাসটি উপভোগ করো, আশা করি তোমরা বুঝতে পারবে এই অধ্যায় শেষে। এই অধ্যায়ের ক্লাস শেষে তোমরা বিষয় বায়ু নিয়ে তোমাদের মনে স্বাভাবিক যে সাধারণ যে প্রশ্নগুলো সেগুলো সমাধান হয়ে যাবে অনেকটাই। তো যেটা বলছি, বায়ুটা আসলে আমাদের জীব বা প্রাণী সকল কিছু জীবনেই বায়ুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীব প্রাণী যত যত কিছুর প্রাণ আছে, প্রাণ আছে এমন প্রাণীদের জন্য বা জীব সবার জন্য বায়ুটা খুব প্রয়োজন। বায়ু ছাড়া আসলে যাদের জীব আছে তারা বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, তো বা যেমন উদ্ভিদ যারা আছে, অর্থাৎ গাছপালা, হ্যাঁ বিভিন্ন উদ্ভিদ আর কি, উদ্ভিদ যেগুলো আছে তারা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে তাদের খাদ্যটা উৎপাদন করে। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাতাসের একটা অংশ বা বায়ুর একটা অংশ, এটা বায়ুর মধ্যেই থাকে। তো উদ্ভিদ যেগুলো আছে সেগুলো কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে তাদের খাদ্য গঠন করে, তারপর খাদ্য গঠন করে তারা তাদের বেঁচে থাকতে এটা তাদের সাহায্য করে। আর মানুষ মানুষ বা অন্যান্য প্রাণী যেগুলো আছে তারা শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেনও বায়ু থেকে আসে। হ্যাঁ, প্রত্যেক প্রাণী শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন ব্যবহার করে এই অক্সিজেনটা আসে এই বায়ু থেকেই। তো এগুলো হচ্ছে একটা স্বাভাবিক মানে বায়ুর যে একটা স্বাভাবিক যে কাজকর্ম সেটাই। এর মধ্যে আমাদের আমাদের মানুষের জীবনযাপনে কী কী কাজে বায়ু ব্যবহার হয় এ ব্যাপারে কিছু কথা বলা আছে। তো দেখো, আমরা আমাদের চতুর্থ দেয়ের বায়ুর প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চরকা বানানোর পদ্ধতি দেওয়া আছে। যারা গ্রামে থাকো বা গ্রামের পরিবেশে বেড়ে উঠেছে তারা হয়তো এই জিনিসটি দেখে থাকবে, কিভাবে একটি নারিকেল পাতা দিয়ে বা তাল পাতা দিয়ে সুন্দর চরকা বানানো যায়। যারা গ্রামে থাকো তারা হয়তো অনেকে বানিয়েছেও, জিনিসটি কীভাবে বানানো হয় সেটি দেখানো হয়েছে। এটি খুব সুন্দর একটা মজার জিনিস, তোমরা ছবি দেখে দেখে ঘরে চেষ্টা করতে পারো। যদি হাতের কাছে তাল পাতা বা নারিকেল পাতা, নারিকেল গাছের পাতা থাকে সেগুলো দিয়ে চেষ্টা করতে পারো, সুন্দর একটা মজার জিনিস। জিনিসটা গ্রামে যারা থাকে অনেকে বানাতে পারে, যারা পারে না তারা ছবি দেখে চেষ্টা করতে পারো। এই জিনিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, সেটা আস্তে আস্তে আমরা জানবো। তো দেখো এখানে পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠা সারসংক্ষেপ, বায়ু প্রবাহের ব্যবহার, বায়ু প্রবাহে কী কী কাজে লাগে। তো দেখো প্রথমে যে ছবিটার কথা বললাম, এখানে যে চিত্রটা দেওয়া আছে যে চরকাটি, চরকাটি আসলে বায়ুর সাহায্যে ঘুরে। আমরা যখন চরকাটি বায়ু বাতাস যেদিকে সেদিকে ধরে রাখবো, চরকাটি খুব জোরে ঘুরতে থাকবে, জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। তো এটা হচ্ছে আসলে মূলত বায়ু প্রবাহের এরকম কিছু কাজ আছে। যেমন এরকম এটা হচ্ছে ছোট চরকা, এটা আমরা আনন্দ উপভোগের জন্য তৈরি করে থাকি, কিন্তু এরকম চরকা আরও যখন বিশাল হয়ে থাকে তখন এই চরকাটি আসলে বিদ্যুৎ তৈরির জন্য কাজে লাগে। এই চরকাগুলো যখন অনেক বিশাল বিশাল পরিমাণে তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এই চরকা এরকম একটা চরকার মাধ্যমে যেগুলো ঘুরে ঘুরে বিদ্যুৎ উৎপাদন করে। হ্যাঁ, এসব চরকা বা টারবাইন, সেগুলোকে টারবাইন বলা হয়, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো
এছাড়া আমাদের প্রত্যেক জীবনে আমরা অনেক রকম বাতাসের ব্যবহার বা বায়ুর ব্যবহার হয়ে থাকে। যেমন আমাদের শরীর গরম লাগলে আমরা ঠান্ডা করার জন্য ফ্যান চালাই, পাখা চালাই, হ্যাঁ, অথবা অনেকে গ্রামে যারা আছে তারা হাত পাখা ব্যবহার করি, এটাও কিন্তু বাতাসের একটা ব্যবহার। এই বাতাসের সাহায্যে হাত পাখার আমাদের শরীর ঠান্ডা করে, বা বৈদ্যুতিক পাখা যে ফ্যানগুলো আছে ফ্যানগুলো বাতাসের সাহায্যে আমাদের শরীর ঠান্ডা করে। আবার নদীর পাড়ে যাদের বাড়ি অথবা নদীতে যারা কিছু তারা দেখবেন নদীতে পালতোলা নৌকা চলে, এই নৌকাগুলো কিন্তু বাতাসের সাহায্যে চলে। আবার আমরা ভিজা কোনো কিছু বা আমাদের কাপড় ভিজে গেলে বা শুকানোর জন্য গোসল করার পর শুকানোর জন্য আমরা রোদে দিই, এই রোদে দেওয়ার পরে এটা কিন্তু বাতাসের মাধ্যমেই শুকায়। বাতাসের মাধ্যমে আমাদের ভেজা জিনিসের যে পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যেতে সাহায্য করে। আবার আমরা চুল ভিজে গেলে চুলকে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করি, এই হেয়ার ড্রায়ার কিন্তু বাতাসের মাধ্যমে আমাদের চুলগুলো শুকাতে সাহায্য করে। এছাড়া বায়ুর যে ব্যবহারগুলো এগুলো হচ্ছে প্রাকৃতিক বায়ুর ব্যবহার। এছাড়া দেখো বায়ুর আর কোথায় কোথায় ব্যবহার আছে, ফুটবলের মধ্যে ভিতরে বাতাস থাকে, বাতাস না থাকলে খেলা যায় না। তারপরে রিক্সা, সাইকেল, গাড়ি এসবগুলোতে চাকার যে টায়ার থাকে বা টায়ারের মধ্যে ফুলানোর জন্য বাতাস থাকে, বাতাস ছাড়া এই টায়ার চলতে পারে না বা গাড়িও চলে না। এছাড়া হ্যাঁ, হাসপাতালগুলোতে যাদের শ্বাসকষ্ট আছে বা বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদেরকে অক্সিজেন দিয়ে রাখতে হয়, অক্সিজেন দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, তো অক্সিজেনটাও কিন্তু বাতাস। তারপরে যারা পানির নিচে বিভিন্ন কাজের জন্য যায়, ডুবুরি যারা পানির নিচে যায় বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য, তারপর আবার পর্বতারোহণ করে যারা পাহাড়ের উপরে যায় তাদেরকেও অক্সিজেন সরবরাহ করা হয় যাতে অক্সিজেন ঘাটতি না হয়। আমরা হয়তো অনেকে জানি পানির নিচে অক্সিজেন থাকে না, এবং পাহাড়ের যখন উপরে চলে যায় তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, অক্সিজেন অনেক কমে যায়, তাই অনেকের শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তাই এই জন্য অক্সিজেন তাদেরকে দেওয়া হয়। তারপরে ইউরিয়া সার তৈরিতে বা প্যাকেট বা টিনের কোটায় বিভিন্ন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ু নাইট্রোজেন ব্যবহার হয়। আমরা যারা চিপস খাই বা বিভিন্ন প্যাকেটজাত দ্রব্য আছে যেগুলো খাই সেগুলোতে নাইট্রোজেন নামক একটা পদার্থ ব্যবহার করা হয়, সেটি হচ্ছে বায়ু বাতাস থেকে আসে। তো এগুলো হচ্ছে আমাদের বাতাসের অনেক ধরনের ব্যবহার। তারপর আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, বিভিন্ন কোমল পানীয় যে সেভেন আপ, তারপরে স্পিড টাইগার, প্রাণ আপ এগুলো যে খাই, হ্যাঁ, এগুলোতে যে একটা ঝাঁঝ বোতল খুলে একটা ঝাঁঝ আসে, এই ঝাঁঝটা কিন্তু বাতাসের মাধ্যমে আসে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা, তার ফলে এই ঝাঁঝটা আসে। তারপর আগুন নিভানোর জন্য যে এগুলো আছে সেখানেও বাতাসের ব্যবহার করা হয়। হ্যাঁ, এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে এরকম বাতাসের অনেক কাজ আছে, তো এগুলো আসলে বাতাস ছাড়া মানুষের জীবনযাপন অসম্ভব। শুধু অক্সিজেন নেওয়া বা কার্বন ডাইঅক্সাইড ছাড়া না, এছাড়াও অনেক কাজ আছে যেগুলো ছাড়া আসলে আমাদের জীবনটা অনেকটা দুর্বিষহ হতে পারত। এই হচ্ছে আসলে বায়ুর ব্যবহার। আশা করি তোমরা সবাই বায়ুর ব্যবহারের প্রয়োজনীয়তা তা বুঝতে পেরেছ। তো এর পরবর্তী পাঠে আমরা বায়ু দূষণ এবং তার সম্পর্কে আলোচনা করব। আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা যে বায়ুর ব্যবহার তা সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা থাকে, তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের আলোকে উত্তর দেওয়ার। তোমরা যদি কোনো বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।